ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উল্টো বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছে, সুস্থ আছো। তো আজকে আমি একটা ছোট টিপস নিয়ে এসেছি তোমাদের কাছে, ঘরোয়া টিপস, আশা করি তোমাদের ভালো লাগবে আর রান্নাঘরে কাজেও লাগবে। তো দেখো আমি এখানে বটি নিয়ে এসেছি, বটিটা খুব মানে যে ঘাটটা চকচকে ভাবটা নষ্ট হয়ে গেছে। তো কোনো মতে দেখো সবজি কাটা মানে যা কাটতে একটু সমস্যা হচ্ছে, ঠেলতে হচ্ছে, এভাবে ঠেলে ঠেলে দিলে তারপর কাটা যাচ্ছে। তো এটা খুব সহজে আমি কিভাবে ধার করবো একটু দেখে নাও। এর জন্য তোমাদেরকে আমার ঘর যেতে হবে না বা কোনো দোকানে যেতে হবে না। তো এরকম দা তোমাদের বাড়িতে থাকে, সকলের বাড়িতে আশা করছি দা বা কাটারি, এটা যে যা বলে থাকো। তো এই কাটারি যাদের বাড়িতে আছে দেখিয়ে দিচ্ছে একটু কীভাবে ধার করবে। অনেকে এইদিকে করে কিন্তু এইদিকে নয়, যেদিকে কাটারি ধার দেওয়া আছে সেদিকে এইভাবে বটিটা হেলিয়ে আমি দেখ পায়ে বুঝতে পেরেছি। শেষের দিকে একবার এভাবে আস্তে করে কষে নেবে, তাহলে দেখবে সুন্দর ধার হয়ে গেছে আর সমান হয়ে যাবে, হাত দিলে বুঝতে পারো তোমরা। দেখো বটিটা কিন্তু সুন্দর ধার হয়ে গেছে। এরপরে দেখো অনায়াসেই কাটা যাবে, দেখে বুঝতে পারছো। এটা একটা ছোট টিপস তোমাদের মানে বাড়িতে কাজে লাগবে, সেই কারণে আমি শেয়ার করলাম। দেখা হচ্ছে।